আজকের গল্পে ব্যবহৃত স্থান কাল পাত্রের নাম সম্পূর্ণ অবাস্তব এবং কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো রকম মিল পাওয়া গেলে তা কাকতালীয়। পটপট করে শুকনো কাঠ ফাটছে আগুনে, গনগনে আগুনের আঁচ লাগছে সবারই গায়ে। খুব শীত পড়েছে এবছর, ডিসেম্বরের মাঝামাঝিতেই হাড় অব্দি জমে যাওয়ার মতো অবস্থা হচ্ছে সবার। আগুন ঘিরে রোজকার মতোই বসে আছে নৃপেন, বণিক আর পাড়ার আরও দুজন। চারজন আগুন ঘিরে থাকলেও সামনের একটা জায়গা এখনও খালি। তারা সকলেই যেন কারো অপেক্ষায় মগ্ন। দূরে মাঠের মধ্যে ঝাপসা কুয়াশার পর্দা থেকে থেকে নড়ে উঠছে যেন। কি ব্যাপার বলো তো, লাটুদা আজও দেরি করছে দেখছি, ঠান্ডায় হাত পা জমে যাবে তো এবার। আসবে আসবে, দাঁড়া, বয়স হয়েছে বুঝিসই তো, বুড়ো হাড়ে কি আর এত ভেলকি চলে। আজা বলেছিস, তবে হ্যাঁ, গল্প যা এক একখানা ছাড়ে না, চোখ কপালে তুলে বসে শুনতে হয় শুধু। কথাটা ঠিক, আমাদের আড্ডাটা তো লাটুদাই টেনে রেখেছে, নইলে সারাদিন খাটাখাটির পর আর গুলতানি দিতে। এমন সময় শীতের ঝরা পাতার ওপর পায়ের শব্দ পাওয়া গেল, দূর থেকে কেউ আসছে যেন। সবাই মুখ বন্ধ করে কান খাড়া করে শুনতে লাগলো। অন্ধকার ছেড়ে কিছু সময় পরেই একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো। মাথাটা চাদরে ঢাকা, গায়ে সাদা পোশাক, কাঁধে একটা ছোলা। পায়ের আওয়াজে সবাই খুশি হলেও লোকটার চেহারা দেখে সবার মুখ চুলে গেল। তাদের কাঙ্ক্ষিত লাটুদা নয়, কে অন্য লোক। কে মশাই আপনি, কাকে চান? নৃপেনের গলায় স্পষ্ট বিরক্তির ছাপ। বাকি তিনজনেরও মুখ বিকৃত হলো এই অনিমন্ত্রিত লোকটির আগমনে। ইয়ে, আমি আসলে একটু বসতে পারি কি? আর কে মশাই আপনি, কাকে চান? আহ, কমল, অচেনা লোক, মনে হয় প্রথমবার সোমপুরে এলো। বসুন, ওই ও জায়গাটা ছেড়ে বসুন। লোকটা মাটিতে ব্যাগটা ধপ করে ফেলে দিয়ে বসে পড়ল লাটুদার জন্য রাখা জায়গাটির ঠিক পাশেই। তারপর তাদের দিকে তাকিয়ে রইল। আজ প্রায় দু বছর ধরে তাদের আড্ডা চলছে, কোনোদিন এরকম অচেনা লোক এসে আড্ডায় যোগ দেয়নি। ওরা সকলেই হাঁ করে দেখছে লোকটাকে। তা মশাইয়ের নাম, কোথা থেকে আসছেন? এই তল্লাটি তো প্রথম দেখছি। তা ঠিক, আমার নাম হলো গিয়ে, আচ্ছা নাম না হয় পরে বললাম, আগে কোথা দিয়ে আসছি বলি। আমি আসছি বেলারামপুর থেকে, এই এখানে আসা ব্যবসার জন্য। যাব গিয়ে হচ্ছে লটেশ্বর বাবুর বাড়ি। তা এই ভ্যান থেকে নেমে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি আপনারা মাঠের ধারে আড্ডা দিচ্ছেন, তাই ঠিকানাটা জিজ্ঞেস করতেই আর কি। ও হো হো, লটেশ্বর মানে লাটুদার বন্ধু নাকি আপনি? আরে আমরাও তো তার অপেক্ষায় করছি, আগে বলবেন তো দাদা, আমরা খামোখায় ভাবছি কে না কে উঠকো লোক। এমন সময় লজ্জরে একটা ভ্যান রাস্তার উপর দিয়ে গ্রামের ভেতর দিকে চলে গেল। ভ্যানের আলোতে কয়েক মুহূর্তের জন্য জায়গাটা আলোকিত হলেও আবার অন্ধকার নেমে গেল সেটা চলে যেতেই। তা আপনারা কি এখানে রোজ এভাবে আড্ডা দেন নাকি? মানে এভাবে ঠান্ডার মধ্যে অন্ধকারে বসে বসে অদ্ভুত লাগে না? কেন অদ্ভুত লাগবে, কেন শুনি, অদ্ভুত লাগার কি আছেটা কি শুনি। আপনি বাইরের মানুষ, অত কথায় আপনার কাজ কি? লাটুদার বাড়ি যাবেন তো, তিনি আসুন, তার সাথে চলে যাবেন যত সব। কমল, তুমি একটু থামবে, ওর কথায় কিছু মনে করবেন না, আসলে ব্যাপারটা খুবই বোকা বোকা। ইয়ে, আমাদের লাটুদা জোয়ান বয়সে অনেক কাণ্ড ঘটিয়েছে, আপনি বন্ধু মানুষ, আপনাকে বলতে দোষ নেই। কানাঘুষো শুনেছি, কোনো কালে নাকি একটা খুনও করেছিল সে। তা সেই লাটুদার মুখের গল্প তো আপনি শোনেননি, কোথায় লাগে আপনাদের বড় বড় লেখকদের গল্প। তাই আড্ডা গল্প এসবের জন্যেই আমরা সব জুটি এখানে, হ্যাঁ আর কিছু না। লোকটা সবার মুখের দিকে জুলজুল করে একবার তাকালো, তারপর বলে উঠল, বলেন কি, লটেশ্বর বাবু খুনও করেছেন নাকি? তবে তো এরকম মানুষের সাথে ব্যবসা করার আগে দুবার ভাবতে হবে। আরে না মশাই, তিনি এখন বুড়ো মানুষ, কিন্তু আপনি ঠিক কে বলুন তো, নামটা তো এখনো বলছেন না।
আর ঠিক কি কারণে এ গ্রামে এসেছেন? আচ্ছা বেশ বলছি, আমার নাম হলো বিনয়, বিনয় তালুকদার। এই পুরনো জিনিস কেনা বেচা করে থাকি। এই যে ব্যাগটা দেখছেন না, এতেও একখানা মূর্তির মাথা আছে, লটেশ্বর বাবুরই জিনিস, বলতে পারেন একরকম ফেরত দিতেই এখানে আসা। বুঝলাম, কিন্তু লাটুদা কোথায় বলতো? এত দেরি আগে কখনো তো করেনি, রাতও তো বাড়ছে, এদিকে কাজও যে পড়ে আছে টুকটাক। অসীমের কথায় এবার সবার মুখেই চিন্তার ছাপ দেখা যায়। সত্যি লাটুদা না এলে তাদের গল্পটা ঠিক জমে না, আর আজ হঠাৎ এই অচেনা লোকটার যে কোথা থেকে আগমন হয়েছে তা নিয়েও সবার মনে একটা সন্দেহ দানা বাঁধছে। তা বলেন তো, আমি না হয় একখানা গল্প আপনাদের শোনাই, তারপর কেউ আমাকে লটেশ্বর বাবুর বাড়ির ঠিকানাটা বলে দিন, আমি চলে যাই। হঠাৎ লোকটার এ প্রস্তাবে সবাই একটু ঘাবড়ে গেল, চারজনেই মুখ চাচই করতে লাগলো। তারপর নৃপেন বলে উঠল, আচ্ছা বলুন, কি গল্প বলতে চান? বেশ শুনুন তবে, আমি আপনাদের লটেশ্বর বাবুর মতো অত ভালো হয়তো বলতে পারবো না, তবুও যতটা পারি আর কি। তবে হ্যাঁ, আমিও কিন্তু অনেক জায়গায় ঘুরেছি আর কাজ করেছি, সেরকমই একটা ঘটনা বলি, শুনবেন? বলুন আর কি, এমনিও লাটুদার দেখা নেই আর গল্প শোনা নিয়ে হচ্ছে কথা, সে আপনিই বলুন আর লাটুদাই বলুক, কি বলো ভাই? সব সকলেই সম্মতি জানালো অসীমের কথায়। শীতের সন্ধ্যের এই আড্ডায় অন্যান্য দিন আরও দু চারজন থাকলেও আজ তারাই উপস্থিত শুধুমাত্র। লোকটা যেন মনে মনে গুছিয়ে নিল যা বলতে চায়। বেশ শুরু করি তবে, তা ধরুন আজ থেকে প্রায় 13 বছর আগের কথা, তখন আমি কিছু দুষ্প্রাপ্য মূর্তির কথা জানতে পারি আমার এক পরিচিত বন্ধুর কাছ থেকে। বলিস কি, বিখ্যাত শিল্পী তপন সেপাইয়ের মূর্তি, তুই 100% নিশ্চিত তো? দেখিস ভুলভাল খবর দিয়ে আবার লোকের পিটুনি না খাওয়াস। তার বলছি কি, ওদিকে দেখ, হেতম্বাবু যে লোকটার সাথে কথা বলছে সেই আসলে তপন সেপাইয়ের বাড়ির বর্তমান মালিক রে। ও লোক তো আর জানে না মূর্তিগুলোর বাজার দাম এখন প্রায় লাখে পৌঁছেছে, জানলে এমন ভাবে কিউরিওর দোকানে এসে সবাইকে বলে বেড়াতো না। যা পারলে একবার কথা বল। নবীনের কথায় ঘাড় ফিরিয়ে দেখলাম সত্যি তাই, একটা আধবুড়ো লোক ওই কিউরিওর দোকানের মালিক হেতম্বাবুর সাথে কথা বলছে। এই সমস্ত ব্যাপারটাই হচ্ছিল কলকাতার পার্ক স্ট্রিট এলাকার নামি একটা পুরনো মূর্তি, ছবি, ল্যাম্প, ঘড়ি এইসব জিনিস বিক্রির দোকানে। তপন সেপাই সে যুগের বিখ্যাত শিল্পী, অনেক দিন আগে মারা গেলেও তার তৈরি হাতের কাজ এখন একেবারে লাখ লাখ টাকায় বিক্রি হয়। আমি লোকটার দিকে এগিয়ে যেতেই হেতম্বাবু সরে পড়লেন। আমি তার জন্য জিনিসপত্র খুঁজে কম দামে জোগাড় করে দেওয়ার কাজ করলেও মাঝে মাঝে এইসব কিউরিওর দোকানের মালিকেরা ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চায়, মানে মাঝের মিডল ম্যান, মানে আমাদের টাকা মেরে দিয়ে সমস্ত মুনাফাই নিজেরা লুটতে চায়। নমস্কার দাদা, আমি বিনয়। কি মূর্তির কথা যেন বলছিলেন হেতম্বাবুকে, তা আমাকে একবার দেখাতে পারবেন? মানে এভাবে এসে দুম করে বলছি বলে কিছু মনে করবেন না, পছন্দ হলে কিন্তু আমি দাম দিয়ে কিনেও নেব। আরে না না, মনে করা করে কি আছে, আমি তো ওসব জঞ্জাল দূর করে দিতে পারলে বাঁচি। আমি মশাই ওসব শিল্প টিল্প বুঝি না, আমার কাছে টাকাটাই সব। বেশ তো, আসুন না কাল দুপুর নাগাদ বনহাটিতে, স্টেশনে নেমে সে পাইবাড়ি বললেই যে কোনো ভ্যানালা পৌঁছে দেবে। চলি বলে লোকটা গ্যালগ্যালে হাসি হেসে বেরিয়ে গেল দোকান থেকে। আমিও ভালো দাও বাগানো যাবে ভেবে খুশি হলুম। আমার চেনা জানা আরও দু চারটে কিউরিওর দোকান ছিল, তারা শিল্পী তপন সেপাইয়ের জিনিস পেলে যে লুফে নেবে তা আমি ভালোই জানতুম। কষ্ট কিন্তু ভালো হচ্ছে না হে, হঠাৎ পিছন থেকে এরকম কথা শুনে চমকে পিছনে তাকিয়ে দেখি হেতম্বাবু কখন যেন এসে দাঁড়িয়েছেন চুপিসারে। তার চোখে একেবারে ধক ধকে রাগ, মূর্তিগুলো যদি হাতছাড়া হয়ে যায় সেই ভয়েই তিনি আমাকে ধমকাতে এসেছেন। আরে হেতম্বাবু, আপনি ভয় পাচ্ছেন কেন?
ওই মূর্তিগুলো হাতে পেলে তো আপনাকেই আগে দিয়ে যাব, শুধু আমার কমিশনটা মাথায় রাখবেন। হেতমবাবু কোনো কথা বললেন না, আমিও আর দাঁড়ালাম না তখন সেই দোকানে, বুঝলেন কি না, বেরিয়ে পড়লুম। ব্যাপার কি বলুন তো, হেতমবাবুও ব্যবসায়ী, আমিও ব্যবসায়ী, তিনি যদি দু টাকা বেশি লাভ করতে চান তো আমিও বা সেই সুযোগ ছাড়ি কেন, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তো তারপর কি হলো বলুন, পেয়েছিলেন সেই লাখ টাকার মূর্তি? হ্যাঁ, সেখানেই তো এমন এক কাণ্ড ঘটেছিল যার জন্য আজও আমার আফসোস হয়, আমার জীবনটাই পাল্টে দিয়েছিল সে ঘটনা। কি হয়েছিল মশাই, এমন মাঝপথে ঝোলাবেন না, শেষ করুন গল্পটা। তা পরের দিনের ট্রেনেই পৌঁছলাম বনহাটি, ছোট্ট স্টেশন, দুপাশে ছোটোখাটো সব দোকান। ট্রেন থেকে নেমে আমি হেঁটে চললুম বাইরের দিকে, এই ভ্যান রিক্সা যা পাওয়া যায় আর কি। কিছুক্ষণ পর পেয়েও গেলাম একটা সাইকেল ভ্যান, লজ্জরে ভ্যানে উঠতেই সেটা গ্রামের ভেতর দিয়ে চলতে শুরু করেছিল। তখনও এই রকম শীতের সময়, বুঝলেন কি না, বড় বড় তাল গাছগুলোর ফাঁক দিয়ে সূর্য ধীরে ধীরে নেমে যাচ্ছে, আরও তাড়াতাড়ি আসার দরকার ছিল মনে হলো আমার। বনহাটি তখনও একেবারে অজপাড়াগা, ভ্যানওয়ালা ভ্যান নিয়ে চলছেই তো চলছেই, কতক্ষণে যে পৌঁছবে কে জানে। ভ্যানে বসে বসে আমার মনে হলো হয়তো বেরোতে বেরোতে রাতও হয়ে যেতে পারে, আর হলোও তাই। একটা দোতলা বাড়ির সামনে তার মিনিট কুড়ি পরেই ভ্যানটা থামল, আমি ভাড়া মিটিয়ে ভেতরে গেলাম। আগের দিনের লোকটার গলার আওয়াজ পাচ্ছিলাম আমি ভেতর থেকে, সে তো আমাকে দেখে একবার উৎফুল্ল হয়ে বলে উঠল, আরে এসে পড়েছেন, আসুন আমার সাথে, মূর্তিগুলো আমি পাশের ঘরে সব দাঁড় করে রেখেছি, কিছু কিছু আগেই ভেঙে গেছিল, অবশ্য যা আছে তার মধ্যে থেকে আপনার পছন্দ হয়ে যাবে। ইস, ভেঙেছে বলছেন, অত বড় শিল্পীর কাজ নষ্ট হয়ে গেল, ভাবলেই খারাপ লাগে মশাই। আর শিল্প, বাড়িটাই ভেঙে পড়বে কিছুদিন পর, যাই হোক। ও হ্যাঁ, আপনার আসার আগে হেতমবাবু এসেছিলেন এখানে, মহা থড়িবাজ লোক, মূর্তিগুলোকে একেবারে ছেঁড়া কাগজ আর আবর্জনার দামে কিনে নিতে চাইলেন, আমি মানা করায় সে কি রাগ, যাগে চলুন। লোকটার কথায় বুঝলাম হেতমবাবু বিফল হয়ে ফিরেছেন এখান থেকে, মানে যত কমে আমি মূর্তিগুলো বাগাবো ভেবেছিলাম তত কমে হয়তো পাওয়া যাবে না, তবুও তার পিছন পিছন চললুম। পাশের ঘরে ঢুকে কিন্তু মশায় আমার চোখ ছানা বড়া হয়ে গেল, বিশাল বিশাল পোড়ামাটির অপূর্ব সব মূর্তি, ছোট ছোট মূর্তিও চোখে পড়ল অনেকগুলো, অপূর্ব চোখ ধাঁধানো হাতের কাজ। শিল্পী তপন সিপাহীকে মনে মনে নমস্কার জানালাম আমি, মা সরস্বতীর আশীর্বাদ কারোর ওপর না থাকলে এমন শিল্পকর্ম যে কেউ তৈরি করতে পারে তা আমার মনে হয় না। যাই হোক, খুব বেশি কিছু কিন্তু কিনতে পারলাম না, ছোট ছোট তিনটে সুন্দর মূর্তি কিনে ব্যাগে ভরলাম। তখন সন্ধে পেরিয়ে অনেক রাত হয়ে গেছে। ইস, অনেক রাত হয়ে গেল যে, তা এখান থেকে ফিরবো কি করে বলতে পারেন? এখন আর তেমন কিছু পাবেন না, আরে খুব দূর তো নয়, এখান থেকে টানা হাঁটা দিন, একদম নাক বরাবর, মাত্র তো আধা ঘন্টা থেকে 40 মিনিটের পথ, স্টেশনে পৌঁছতে পারলে অনেক ট্রেন পেয়ে যাবেন। লোকটা যে আমাকে একরকম দূর করে দিতে চাইছে বুঝতে পেরে আর কিছু বললাম না, ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম সেখান থেকে। শীতকাল বলে গ্রামের পথ একেবারে চুপ হয়ে গেছে, তখন মাঠের ওপর কুয়াশা জমে আছে মোটা করে, হাতে টর্চ নিয়ে ব্যাগ সামলে আমি তখন স্টেশনের দিকে হেঁটে চলেছি, হাড় পর্যন্ত জমে যায় এমন ঠান্ডা পড়েছিল সে বছর। হাঁটছি আর ভাবছি, হেতমবাবু যা লোক, একেবারে খালি হাতে তিনি ফিরে গেলেন এখান থেকে, আমার কেমন যেন সমস্ত ব্যাপারটা একটু সন্দেহজনক মনে হলো। চারদিক ঘুটঘুটি অন্ধকার, মাঠের আলের ওপর দিয়ে হাঁটছি, দূরে তাল গাছগুলোর সিলোয়েট দেখা যাচ্ছে, মনে হলো যেন কেউ হেঁটে আসছে আমার পেছনে। আমি থমকে দাঁড়িয়ে পিছন ফিরে দেখতে লাগলাম আলো ফেলে, কেউ আসছে কি না।
যতদূর টর্চের আলো পড়ল কোনো কিছু চোখে পড়ল না। মিঠো পথ যেন লম্বা হয়ে ঘুম দিচ্ছে। মনের ভুল ভেবে সবে আবার দুপা বাড়িয়েছি সামনের দিকে। এমন সময় দুপাশের গাছের আড়াল থেকে দুজন লোক বেরিয়ে এলো। আমি চমকে আবার দুপা পিছিয়ে গেলাম। লোক দুটোর মুখ ঢাকা, বুঝলেন তো? একজনের হাতে একটা ভোজালি দেখলাম। দেখে এই অবস্থা সুবিধের নয় বুঝলাম আমি। তখনই পিছন ফিরে দৌড়তে শুরু করলাম। ভোজালি হাতে লোকটাও আমার পেছনে দৌড়তে শুরু করলো। সে কি দৌড়, সে কি দৌড়! মাঠ ঘাট খানাখন্ড পেরিয়ে দুজনেই দৌড়চ্ছি। হঠাৎ কিসে একটা হোঁচট খেয়ে ধপাস করে পড়ে গেলাম আমি। আমার হাতে টর্চটা ছিটকে পড়লো একটু দূরে। তার আলোতেই দেখলাম লোকটা ভোজালি হাতে এগিয়ে এলো আমার দিকে। তারপর ভোজালিটা মাথার ওপর তুলে ছপাত করে বসিয়ে দিল আমার বুকে। এক কোপে এফোড় ফোড় করে দিল বুকটা একেবারে। আগুন ঘিরে থাকা বাকি চারজনের কথাটা শুনে যেন পাথরের মূর্তির মতো দশা হলো। হাঁ হয়ে গেছে সকলে। রাতজোড়া পাখির ডাকে যেন সঙ্গীত ফিরল তাদের। কমল হঠাৎ তড়াক করে লাফিয়ে উঠল, চোখ বিস্ফারিত করে বলে উঠল, মানে মানেটা কি? আপনি বলতে চান আপনি খুন হলেন? এই শীতের রাতে গল্পের মজলিস পেয়ে ঠাট্টা করতে এসেছেন আমাদের সাথে, তাই তো? লোকটা তার দিকে তাকিয়ে মুখের একান থেকে ওকান অব্দি ছড়ানো একটা রক্ত জল কাড়া হাসি দিল। তারপর বলল, ইয়ার কি কেন করবো মশাই, বিশ্বাস হচ্ছে না বুঝি। লোকটার হাসির সাথে সাথে শরীরটা ধীরে ধীরে বাতাসে ভেসে উঠতে লাগলো। প্রবল হাসিতে ফেটে পড়তে লাগলো সে। কমলের মতো বাকি তিনজনও উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। সবারই চোখগুলো যেন ফুটবলের মতো বিশাল বিশাল হয়ে ফেটে পড়ছে একেবারে। বিশ্বাস হলো না তো, এই দেখুন বলেই লোকটা এক হাত দিয়ে চাদরটা সরিয়ে দিল। তার বুকের ঠিক মাঝে বিশাল একটা গর্ত, গর্তটার মাঝখানে একটা ফুটো, মাথার ওপরের রাতের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে তার মধ্যে দিয়ে। চারজনেই কয়েক পা পিছিয়ে গেল দৃশ্যটা দেখে। সবারই ভয়ে হাত পা যেন পেটের মধ্যে ঠুকে যাচ্ছে একেবারে। লোকটা কিন্তু থামলো না, সেই অবস্থাতেই তাদের দিকে তাকিয়ে বলে চলল, কি মশাইরা জানতে চান না সেদিন কারা খুন করেছিল আমাকে? ওরা কথা বলবে কি, ঢোঁক গিলতেও ভুলে গেছে। কারণ লোকটার অন্য হাতে ধরা ব্যাগটা থেকে তখন টুপ টুপ করে ছড়ে পড়ছে কালচে রক্ত। জানেন সেদিনকার ভোজালি হাতে লোকটা আর কেউ নয়, আপনাদের প্রিয় লটেশ্বর বাবু ছিল। লাটুদা? কিন্তু সে তো কি, খুব সজ্জন মানুষ ছিল তাই জানেন তো। ওরে তোদের লাটুদা আগে ভাড়াটে খুনি ছিল রে, সেই কিউরিও শপের মালিক হেতম বাবুর কথাতেই আমাকে খুন করে মূর্তিগুলো কেড়ে নিয়ে গেছিল আমার থেকে। কথাটা শুনে চারজনেরই পা একেবারে জমে গেল সেখানে। লাটুদা তবে ঘুরে ঘুরে মানুষ খুন করার কাজ করত, ভেবেই শরীরটা যেন আরো বেশি হিম হয়ে গেল সবার। অবশ্য লটেশ্বরকেও আমি ছেড়ে দেই রে, হেতম বাবুকে তো বহুকাল আগেই শেষ করে দিয়েছিলাম, কিন্তু এই বেটা লটেশ্বর কোথায় লুকিয়েছিল জানতাম না, তাই এতদিন আয়ু ছিল শয়তানটার। যাই হোক, এই নে তোদের লাটুদা, মন ভরে গল্প শোন এবার। বলেই অন্য হাতে ধরা ছোলা থেকে একটা কিছু বের করলো লোকটা। সেটা কোনো মূর্তির মাথা নয়, লাটুদার কাটা মাথা। রক্ত ঝরছে তখনও সেটা থেকে। মাথাটা ছপ করে নিচের আগুনে ফেলে দিল লোকটা। আগুন লক লক করে উঠল সঙ্গে সঙ্গে। এতক্ষণ সব সহ্য করলেও আর সাহস ধরে রাখতে পারল না তারা। চারজনই পুড়ি মুড়ি করে দৌড় দিল উল্টো দিকে।
প্রেতের প্রবল হাসিতে ফেটে পড়ল সেই মাঠের কুয়াশা। চারজনে প্রাণপণে দৌড়তে শুরু করেছে তখন গ্রামের দিকে। সন্ধ্যা আড্ডা মাথায় উঠেছে তাদের, এতদিন খুনির সাথে বসে বসে খোশ গল্প করতে ভেবেই যেন আরো বেশি হাড়হিম হয়ে গেছে তাদের। সকালবেলা যখন তারা সবাই লাড্ডুদার বাড়ি পৌঁছলো রাতের সেই ভয়ানক ঘটনার পর, ততক্ষণে অনেক সময় পেরিয়ে গেছে। লাড্ডুদার বাড়িতে পুলিশ আর গ্রামের আরো অনেক লোক জড়ো হয়েছে। লাটুদার মাথা হিন্দেহটা বাড়ির উঠোনে পড়ে থাকতে দেখে সকালে পাশের বাড়ির সরলা মাসি। ওই দৃশ্য দেখেই সে হাওমাও করে লোক জড়ো করে। চারজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল পুরনো পাপ যে এভাবে লাটুদাকে ফিরে এসে পাকড়াও করবে, ঘুণাক্ষরেও টের পায়নি হয়তো সে। সাথে এটাও ঠিক করল সন্ধ্যের পর আগুন জেলে বসে আড্ডার ভুলেও দেবে না। বলা তো যায় না আবার কখন অন্য কেউ এসে হাজির হয়। আজকে শেষ করার আগে আমি সবাইকে একবার ধন্যবাদ জানাতে চাই, কারণ ফাইনালি কোটুনস অ্যানিমেশনসের 100K কমপ্লিট হলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের গল্পটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে বলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।